সবাইকে গুড মর্নিং। আজকে আমার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে হাজির। আজকের ভিডিওটা হতে চলেছে একটু অন্যরকম। আমাদের দুদিন ধরে একটা ওয়ার্কশপ চলছে, সেটা হলো সিনেমা নিয়ে, মানে অভিনয় কীভাবে করবো, অভিনয়তে কী কী হয় না হয় এসব বিভিন্ন বিষয় নিয়ে। যেহেতু আমি থিয়েটার করি, তো সেই ওয়ার্কশপে কী কী হচ্ছে না হচ্ছে, কী করানো হচ্ছে, যতটুকু আমরা সম্ভব আমাকে দেখানো তোমাদেরকে দেখাবো। তো তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে, তো পুরো ভিডিওটা দেখো এবং লাস্টে জানিও কেমন লাগলো। চলো দেখো। দেখতেই পাচ্ছ গড়িয়া, আজকে রবিবার, তো পুরো একদম খালি বলতে গেলে। এরকম রাস্তা আমার দেখতে খুব ভালো লাগে, বুঝতে সকালে এরকম ফাঁকা ফাঁকা লোকজন, ফাঁকা ফাঁকা মানে গাড়ি কম, দেখতে সত্যি খুব ভালো লাগে। তো বাদ বাকিটা তোমাদের দেখাবোই, তো চলো দেখো। এখন প্ল্যানেটে চলে এসেছি, তোমাদেরকে দেখো আমাদের টিম পেছনে রয়েছে। সবাই একটু হাই করো, হাই করো। তো আমরা সবাই যাচ্ছি আর কি ওয়ার্কশপে। আমাদের সবাই সবার সাথে মেট্রোতেই আর কি, সব মেট্রোতে উঠতে উঠতে এসেছি আমরা সব। প্ল্যানেটটা তোমাদের দেখাবো, এত ফাঁকা প্ল্যানেট, আমি মানে এত সকালবেলা আজকে মানে বহুদিন পর এলাম আর কি প্ল্যানেটে, দেখে আমার খুব ভালো লাগছে। কারণ রাত্রি মানে সন্ধেবেলা বিকেলবেলা থেকেই যে হারে ভিড় হতে থাকে এখানে, বিশেষ করে আজকে সানডে, তো আজকে আরও ভিড় হবে। কালকে খুব ভিড় ছিল, সকালবেলা একদম ফাঁকা, দেখে খুব মজা লাগছে। তোমাদেরকে দেখাবো, দেখো সব সেলফি তোলার জন্য এখন রেডি হচ্ছে। এই হচ্ছে প্ল্যানেটের রাস্তা, সো দেখতেই পাচ্ছ পুরো ফাঁকা রাস্তা। কত ভালো লাগে এত ফাঁকা রাস্তা প্ল্যানেটে দেখতে। তোমরা জাস্ট দেখো পুরো ফাঁকা, কি ভালো লাগছে দেখতে। তো অঞ্জনাদি আমাদের এটা খাওয়াচ্ছে, ঘড়ি হাড় মুরগি ফুল, ফুল ফুল ফুল, এটাকে কি বলে দাদা? বোম্বাই মিঠাই। বোম্বাই মিঠাই, বাহ কি সুন্দর দেখতে। একটা মিঠাইয়ের দাম আমরা ফুল নিচ্ছি 15 টাকা নিচ্ছে। মার্কেটের পাশেই এটা একটা পাইকারি বাজার। আমার বাজার দেখলে সত্যি মনটা টানে, সব কিছু কিনি। এখানটা একটু ভিড় থাকে সকালবেলা, তো আমরা চলে এসেছি এই যে এই চার্জের ভেতরেই। উদয়নী বলে একটা
বলবো, একটা হল আছে, সেই হলের ভেতরে চিত্রবাণী স্টুডিও, সেই স্টুডিওতেই আমাদের আমাদের ট্রেনিংটা হচ্ছে, ওয়ার্কশপটা হচ্ছে। তোমাদেরকে দেখাবো, ওকে হাতে ধরিয়ে দিয়েছি। আমাদের আরও একজন আছে প্রদীপদা, সে অনেক দূর থেকে আসে, তাকে দেওয়ার জন্য ওটা আমি হাতে ধরিয়ে দিয়েছি। এই রাস্তাটা যতটা ফাঁকা দেখছো এখন সন্ধ্যেবেলা তোমাদেরকে দেখাবো, ততটাই ভিড়। আজকে রাত শেষ হয়ে গেল, এটা হচ্ছে উদয়নী হল। আমরা ঢুকছি, এই হচ্ছে চিত্রবাণী, এখানেই আমাদের ওয়ার্কশপ হবে, এখানে হচ্ছে রিসেপশন। আমরা চলে এসেছি, এটা হচ্ছে অফিস ঘর, এর ভিতর দিয়ে গিয়েই একটা রুম আছে, সেখানে আমাদের ক্লাস। তো এখন পুরোটাই অন্ধকার, দরজাটা খোলো একটু। এই যে সবাই বসে আছে, এখানেই আমাদের ক্লাস হয়েছে কালকে, ওয়ার্কশপ আজকে আবার হবে। আমাদের সিট, এটা আরেকবার করে দেখিয়ে দিই, সত্যি অসাধারণ। অত কিছু বলার এখন কোনো প্রয়োজন নেই, অঞ্জনা দিয়ে এখন লিপবাম মাখে মুখে। সন্তু আমার একটু হাই করো। হ্যাঁ, তো আমাদের শুরু হয়ে গেলে মোটামুটি অঞ্জনাদি ও চোখে ড্রপ দিচ্ছে। এখানে আমাদের বক্স শুরু হয়ে গেলে আমরা ভিডিও করতে পারবো না, আমরা কাউকে একটা বলবো ভিডিও করার জন্য, তো চেষ্টা করবো তোমাদেরকে দেখানোর জন্য। অঞ্জনাদি দিয়েছ চোখে ড্রপ? হয়ে গেছে, আরো সবাই আসবে। আজকের মেনুতে আছে বিরিয়ানি। এই এই জায়গাটা হচ্ছে ক্যান্টিনের ঠিক একটু পাশেই, সামনে কিছু জায়গা চেয়ার রাখা আছে, সেখানেই আমরা বসেছি খেতে। তো কালকে আগের দিনের মেনুটা খুব লাইট ছিল, আজকেরটা সবাই আমরা এখন ডাবিং করতে যাচ্ছি আর কি, ডাবিং শিখতে যাচ্ছি তো অন্য একটা স্টুডিওতে। তো আমাদেরকে দেখাবো যতটা সম্ভব আমি পারবো, আমি দেখাবো। আমি আস্তে আস্তে কথা বলছি, কারণ এই অ্যাম্বিয়েন্সটা সেরকমই, তাই আমাকে আস্তে আস্তে কথা বলতে হচ্ছে। তো দেখাবো তোমাকে, এই এখন আমরা যাচ্ছি হচ্ছে ডাবিং রুমে। এই হচ্ছে ডাবিং রুম, এখানে মোটামুটি সব কিছু নিরিবিলি শান্ত, আস্তে কথা বলতে হয়। ইংলিশে বলতে পারবেন? নিশ্চয়ই।
ইভিনিং। এই যে তোমরা দেখতে পাচ্ছ যে টিভিটা চলছে, মিডিয়া ইনস্টিটিউটটা আমরা ডিসেম্বর থেকে লঞ্চ করছি চিত্রবাণীর সাথে কোলাবোরেশনে। আমাদের আপাতত তিনটি কোর্স দিয়ে শুরু হবে, একটি ছ মাসের অ্যাক্টিং এর কোর্স, একটি ছ মাসের ফিল্ম রাইটিং এর কোর্স এবং ছ মাসের একটি সিনেমাটোগ্রাফি কোর্স। এবং এই তিনটে ট্রেনিং আজকের মতো শেষ। আমরা একটু এই আমরা কি চার্জে যাব? চলো চলো চার্জে গেলে হ্যাঁ হ্যাঁ যাবো যাবো যাচ্ছি যাচ্ছি অঙ্গনাদি যাচ্ছি হ্যাঁ হ্যাঁ টাটা টাটা। আমরা একটু চার্জে যাবো। Life is a mystery. We are not fully grasping and we can never fully grasp. আমাদের আজকের মতো ট্রেনিং তো শেষ, সবাই যে যার গন্তব্যস্থলে যাবে, তাই তো? কিসে করে যাবে? আমি মেট্রো। আচ্ছা, আমরাও মেট্রো করেই যাব। তো আজকের ভিডিওটা এখানেই ইতি করছি। তো ধাচ্ছে বলে প্রচণ্ড কষ্ট অঞ্জনাদি। কেমন লাগলো তোমাদের ভিডিওটা সেটা একটু কমেন্ট করে জানিও। এরকম ভিডিও পরে আবার যদি আসে আমার ওয়ার্কশপ আমি করে দেখাবো। হ্যাঁ, ইচ্ছা তো আছে এই স্টুডিওতে এই এখানে আসার। কেমন লাগলো জানিও, আর আর দেখতে থাকো, সাবস্ক্রাইব করে দিও প্লিজ। এরপরে হ্যাঁ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, তাহলে ভালো হয়। আর এরকম ভিডিও পরপর আসতে থাকবে। তো আজকের মতো টাটা টাটা করো। আমার এখনো যাওয়াটা বাকি আছে। হ্যাঁ ঠিক আছে।